নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো সকালটা আমি শুরু করলাম মর্নিং ওয়াক করে তারপর আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম মুড়ি আর শিঙাড়া আর মুসুরি সেদ্ধ তো আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটাই ইট ইন এ ডে লাঞ্চে করেছিলাম ভাত খেয়েছিলাম ভাত মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে পোস্ত ডাল টক দই মিষ্টি মিশিয়েছিলো দইটা শাক ভাজা আলু পোস্ত আরও কি তরকারি ছিল তো মাছের ঝোল দিয়ে খেয়েছিলাম মাছটা টাটকা ফ্রেশ ছিল খুব ভালো ছিল খেতে তো যেটা হয় একটা দিয়ে অনেক রকম বাড়িতে গেলে এক দু দিন যা হয় তো তো অনেক রকম তরকারি করে মা কী দিয়ে খাবো বুঝতে পারি না আর বিকালে খেয়েছিলাম ফ্রুটস কিছু তারপর সন্ধ্যাবেলায় মা ভেজছিলো লুচি ভাজতে ভাজতে খেতে খেতে আটটা বেজে গেছিলো তো এটাই ডিনার হয়ে গেছিলো রাতে আর কিছু খাওয়া হয়নি তো লুচির সাথে ছিল শিমুয়ের পায়ে আর তরকারি আর মিষ্টি আর শিমুয়ের পায়েসটা খেতে আমার খুব ভালো লাগে আমি চালের পায়েসের থেকে বেশি খেতে পছন্দ করি তো চালের পায়েসটা জন্মদিনেই খাই একটু আর শিমুয়ের পায়েসটা খেতে ভালো লাগে তো গরম গরম লুচি ভাজছে মা আর বনু মিলে তো এবার আমি খাবো মিষ্টি সাথে তরকারি ছিল দু রকম আর লুচি আর পায়েস তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ